বিছানা করা হয়নি, কিন্তু বাবুর ঘুম পেয়েছে না? বাবু লাদ খেয়ে যাচ্ছে। এই ওঠ ওঠ, চাপা দিতে মাথায় বালিশ। সরো দেখে আমি নেমে যাই। বুনু ওষুধ দিয়ে স্নান করে বুনু ঘুমায়। এই দেখ তবু উঠেছে, দেখা যায় জল খানি। ব্যাস ব্যাস, এই করে এরকম বলতে যায় না, একটু করে দেবে। এই পুরো কার কাছে শুবি? মার কাছে শুনি, বাবার কাছে শুবি? পুরো পুরো কার কাছে শুবি? পাপা চাদরটা আসছে না তো দিকে, আমি ইয়ে করে পেতে ফেলেছি তো কম বেশি করে। ইঁদুর ধরার জন্য খাঁচা পাতা হয়েছে, ইঁদুর টোস নিয়ে চলে গেছে। ছোট ইঁদুরগুলো এত জ্বালাতন করছে, তারপর কাটছে সারাদিন, মানে এদিক ওদিক খাটে ফাটে উঠে পড়ছে, ইঁদুরের টোস নিয়ে চলে গেছে। আবার দিয়ে দেখবো নাকি, যদি আর একটু আসে আবার দিয়ে দেখি, দেখা যাক আবার টোস দিয়েছি আসে কিনা। মারবো না, ছেড়েই দিই ধরে, অন্য জায়গায় গিয়ে ভালো থাকবো। আমাদের এই ঘর, তার মধ্যে যদি কাটতে কুটতে আরম্ভ করে, দেখা যাক। তোর জায়গা চলে এখানে উঠায়, জল খেয়েছিল তুমি? মাম্মা, ও মাম্মা, ও মাম্মটা, তোমার মাম্মটা দেখি বুকু একবার নিয়ে গেছে, যদি লোভে লোভে আবার আসে। হ্যাঁ শুনছো, আওয়াজ করছো কেন? দেখছো না ঘুম ডিস্টার্ব হয়ে যাচ্ছে? করছে পাপা আওয়াজ, ঘুমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ঘুমে চোখ লাল হয়ে গেছে। ঠিক আছে মামা, ঘুম।